নর্মাল রোলের মধ্যে এক পিস চিকেন আমি দেই সবাইকে এমনি 25 টাকা দিয়ে রাখছি। হ্যাঁ, হালকা চিকেন ক্লিন করে যাক, কে রিভিউ দেবে ভালো কি মন্দ, প্রতিদিন যে ভালো হবে সেটা আমি বলছি না, এটার দিকে সবাই যেন ফোকাস করে সেটাই আমি চাই। ও, দুটো চামচ দেবো চিলি চিকেনটা, এখন আজকে করিনি, মানে মানে মাঝে সাঝে করি, আজকে কষা করেছি শুধু। হ্যাঁ, দেখতে পেয়েছেন চাউমিন মাত্র 40 টাকা, হালকা চিকেন এক দিয়ে একটা পুরো। কি বিরিয়ানি? 60 টাকারটা নেবে। 60 টাকা? আচ্ছা, আপনার দু রকম রেট আছে না? হ্যাঁ, একটা 60 টাকা আর একটা 100 টাকা। 60 টাকারটাতে একটু কোয়ান্টিটিটা কম থাকে নাকি? কোয়ান্টিটি একই, মানে রাইসটা পরিমাণ একই দিচ্ছি, মাংসটা যত শুধু ছোট বড়। ছোট ছোট বড়? ও, একটা 60 টাকা আর একটা 100 টাকা বললেন না? বেশ ভালো বিরিয়ানি বানিয়েছেন তো। মোটামুটি 100 টাকা লেগ পিস হবে ভাই। কমপ্লিট মোটামুটি বিরিয়ানি বানান। আমার ঠিক নেই, আমি শেষ হয় আবার বসাই, মানে কালকে তো দোকান খুলিনি, কাল পরশু দুদিন দোকান খুলিনি। আলুগুলো নিচে দিয়েছি সবগুলো হয়ে গেছে। বিরিয়ানিতে প্রত্যেকটা প্যাকেটে একটা করে আলু, একটা করে মাংস যাবে। হ্যাঁ, মশলাটা তো আমি আসলে আমি পুরো ঘরোয়া পদ্ধতি, আমার কোনো ইয়ে নেই না, বিরিয়ানি বলবো না। হ্যাঁ, কলকাতা স্টাইল বিরিয়ানি না 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 না, আমি এই মশলা টশলা খুব কম দিই, খেলেই সবাই বুঝতে পারে। তাহলে আমি ভিতরে যাচ্ছি, আমার মানে বাবার বাড়ি, আইগানা তো শ্বশুর বাড়ি, আসাম হলো আমার রাজ্য, ডিস্ট্রিক্টটা হলো কাছাড়, মানে শিলচর হলো শহর, শিলচর শহরের মেয়ে আমি। ওখানেই বড় হয়েছে? হ্যাঁ, এখানে বিয়ে হয়ে এসেছি। হ্যাঁ, আমি কোনোদিন রান্না টান্না করিনি বিয়ের আগে, সব কিছু এখানে এসে শিখেছি, আমার প্রয়োজন পড়েনি বিয়ের আগে রান্না করাটা, না ছোট ছিলাম না সবাই দিত না, একা হাতে মানে কষ্ট হয়ে যাচ্ছে। তাও আজকে একটা মা দিদিকে রেখেছি সকালবেলা একটু হেল্প করার জন্য, আবার আমি বাজার আর সব একাই করি। তখন ভিডিও অনেক হয়েছে আপনার, ব্যবসা কিছু মানে বৃদ্ধি হয়েছে সেটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়েছে, আপনাদের আশীর্বাদে আর গুরুজনদের আশীর্বাদে, ছোটদের ভালোবাসা পেয়ে অনেক কিছু আগাচ্ছে সত্যি কথা। আর আমি কষ্ট কথাটাই ভালোবাসি বলতে, যে লুকিয়ে চুরিয়ে কোনো কথা বলি না, হচ্ছে আপনাদের আশীর্বাদ, 10 জন বেচা কিনা হোক আর না হোক, যাই হোক টুকটাক হচ্ছে, কিন্তু সবাই আমাকে চিনতে পেরেছে সেইটাই বড় কথা। একেবারে সবকিছু যেন হবে সেটা তো চিন্তা করলে হবে না, কিন্তু অনেকেই আসছে অনেক দূর থেকে এসে খাচ্ছে। 2 নম্বর হলো ফুডটা ভালো দিতে হবে, 2 নম্বর হলো দেখেন ব্যবহারটা ভালো দরকার। তুমি ফোনটা নিয়ে ভাই, না একজন ভাই আসছে সে খাবে, না বসে আছে ফোনে অর্ডার হওয়া যায়। মটনটা চালু করব, আগে বিরিয়ানি হতো মটনে, এখন আর মটন বিরিয়ানিটা হচ্ছে না, চালু করবো। সবাইকে বলছি আমার দোকানে যেন আসেন, রিমিদির মাস্ক তুলে রিমিদির ব্যবহারটা আগে দেখে যান, তারপরে ফুটটা ব্লগিং করেন। অনেকে অনেক কিছু কমেন্ট করছে, নানান ধরনের কমেন্টস, কারণ এইসব তো কখনো করিনি সেই কারণে একটু গায়ে লাগছে, কিন্তু এখন মনে করছি কে কি বলো না বলো কোনো কান দিয়ে লাভ নেই, কমেন্টে অনেক কিছুই বলবো বলে, এটা আমার দেখে লাভ নেই। আপনাদের কাছে একটাই করজোড়ে নিবেদন, সবাই যেন আমার দোকানে আসেন, চাঁদপাড়া আসবেন, এসে 2 নম্বর স্টেশনে নামবেন, দেখবেন এখানে এটিএম আছে, এটিএম এর পাশেই দেখবেন রিমি রান্নাঘর হোটেল কাম রেস্টুরেন্ট, আসলে রিমিদিকে পেয়ে যাবেন। আর আপনারা যারা ব্লগার দাদা কিংবা ভাই কিংবা দিদিদেরকে বলছি 12টার পরে আসলে খুবই ভালো হয়। আর দর্শক বন্ধুদেরকে বলছি কালকে আমি আমার দোকানে গুটি গুটি পায়ে কচুরি, সেই পুরোনো কচুরি আবার চলে আসছে, সকাল 7টার থেকে কি 7:30টার থেকে 11টা অবধি কচুরি পাওয়া যাবে, তারপর লাঞ্চের ব্যবস্থা, তারপরে তো বিরিয়ানি টিরিয়ানি সব চালু হয়ে যায়, তারপর স্ন্যাক্স এর আইটেম। হ্যাঁ, অনেক পুরোনো কচুরি। হ্যাঁ, আমি বাবার বাড়ি চলে গেছিলাম আসাম, তখন বন্ধ করে দিয়েছিলাম, না আমি ছিলাম না অনেক দিন, এখানে 7 মাস ছিলাম না, 7 বছর পরে গিয়েছিলাম, 7 মাস থেকে এসেছি, লম্বা ট্যুর। দোকান বন্ধ, গাড়িও বন্ধ। গাড়ি মানে আমার বর, আমাদের টোটো আছে, মানে আপনারা কলকাতার টুকটুকি বলেন তো, সেই টোটো আমাদের নিজস্ব টোটো আছে, উনি টোটো চালায়, আমি দোকানটা সামলাচ্ছি, নিজের দোকান বলে খাচ্ছি। বাবু সবাই বলছে পয়সা দিয়ে কিনেছো, ইনভেস্ট করো, টাকাটা আগে তুলে নাও।